টানাপোড়েন শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই। শুক্রবার হাওড়ার বার্ন স্ট্যান্ডার্ড কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিল কর্তৃপক্ষ। বার্ন স্ট্যান্ডার্ড কারখানায় মোট 900 জন ঠিকা শ্রমিক আছেন। অভিযোগ, কোনো কারণ ছাড়াই বৃহস্পতিবার 175 জন ঠিকা শ্রমিককে বসিয়ে দেয় কর্তৃপক্ষ। সেই ঘটনা ঘিরে কর্তৃপক্ষের সঙ্গে শ্রমিক ও কর্মী সংগঠনের একপ্রস্থ বচসাও বাধে। শ্রমিকদের অভিযোগ, এরপর শুক্রবার কাজে এলে কাউকে হাজিরা খাতায় সই করতে দেওয়া হয়নি, কাজও করতে দেওয়া হয়নি। সাধারণত কারখানা বন্ধ করার আগে লকআউট নোটিশ জারি করা হয়, কিন্তু এভাবে কোনো নোটিশ ছাড়া কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগকে ঘিরে ব্যাপক ক্ষোভ ছড়ায় কর্মীদের মধ্যে। সকালে কারখানার গেটের সামনে তারা বিক্ষোভ দেখান। কর্তৃপক্ষের সঙ্গে কর্মী সংগঠনের নেতারা আলোচনায় বসলেও তাতে কোনো ফল হয়নি। এইটাই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হবে, দেখো ওরা বন্ধ করে দিল ইচ্ছে করে, কিন্তু কে ব্যাপারটা কেউ বুঝলো না। এটা মমতা ব্যানার্জিও জানেন না যে 175 জনকে এইভাবে বসিয়ে দেওয়া হয়েছে। একদম এটা সরকার বিরোধী কাজ, এবং একদম লোকসভার ভোটে কি করে তৃণমূলকে আটকানো যায় বা জীবনে পারবে না, সেইটার জন্য মমতা ব্যানার্জিকে ছোট করার জন্য এই কাজ করেছে। কারখানার জেনারেল ম্যানেজার শান্তনু সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কিছুই বলতে চাননি। সুনীত হালদার, এবিপি আনন্দ, কলকাতা।